জ্যোতিষশাস্ত্র মতে জন্ম মাসের ভিত্তিতে বুঝে নেওয়া সম্ভব কোন ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকে, কোন ব্যক্তির মধ্যে মনস্তত্ত্ব কেমন হয়, কে কি ধরনের বিষয় পছন্দ করেন ইত্যাদি, এমনকি মানুষের স্বভাব চরিত্র বলে দেওয়া সম্ভব জন্ম মাসের ভিত্তিতে। দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে চারিত্রিক কয়েকটি গুণের বৈশিষ্ট্য। চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে। এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। পশ্চিম জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসে জন্মানো ব্যক্তিরা সৎ হয়ে থাকেন। এদের মনের মধ্যে যে কথা রয়েছে তা এরা বলে ফেলেন সহজেই। এরা সত্যি কথা বলার জন্য অনেকের বিরাগভাজনও হন, কিন্তু সৎ সমালোচনা থেকে এরা পিছু হাঁটেন না। ভালো বন্ধু, এরা খুব সহজেই ব্যক্তিত্ব এবং বন্ধুদের বিষয়েও এরা সৎ থাকার চেষ্টা করেন। বন্ধুর জন্য এরা যে কোনো রকমের সমস্যা ঘাড়ে নিয়ে ফেলেন। বন্ধু হিসেবে এরা খুবই বিশ্বাসযোগ্য হয়ে থাকেন। নতুন কিছু করার তাগিদ, ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী মানুষের মধ্যে নতুন কিছু করবার তাগিদ থাকে, আর সেই সাথে এরা বহু নতুনত্ব জিনিস তৈরির দিকে এগিয়ে যান। রহস্য, ফেব্রুয়ারি মাসে জন্মানো ব্যক্তির চরিত্রে একটা রহস্য কোথাও থেকেই যায়। এরা নিজেদের মধ্যে কোনো গভীর রহস্য জমিয়ে রাখতে ভালোবাসেন, আর সেজন্য এদের চরিত্র সহজেই বোঝা যায়। ধীরে চলার নীতি, ফেব্রুয়ারি মাসে ব্যক্তিত্বের মধ্যে ধীরে চলার প্রবণতা দেখা যায়। কোনো কর্মোদ্যোগের ক্ষেত্রে এরা ধীরে চলনীতিতে বিশ্বাস করে, ফলে অন্যদের চেয়ে এরা একটু ধীরগতিতে এগিয়ে যায়। ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারীদের প্রবল ইচ্ছাশক্তি, ইচ্ছার দাপটে ভর করে এরা যে কোনো কাজে সাফল্য পান। লক্ষ্য পূরণের জন্য এরা যথেষ্ট জেদি হয়ে থাকেন। প্রেমিক বা প্রেমিক হিসেবে এরা কেমন হয়ে থাকেন? আপনি যদি ফেব্রুয়ারিতে জন্মানো কোনো ব্যক্তি বা মহিলার প্রেমে পড়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান, কারণ স্ত্রী হিসেবে এদের থেকে যত্নবান আর কেউ হতে পারেন না। প্রেমে পড়লে সঙ্গীকে যেমন এরা আগলে রাখেন তেমনি ভালোবাসায় ভরিয়ে দিতেও পারেন। সঙ্গীকে সমস্ত রকম সুখ দিতে এরা তৎপরই হয়ে থাকেন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।